শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে নদী দেখতে থাকলে আপনি কখনোই সেই নদী পার করতে পারবেন না। পার করতে হলে আপনাকে অবশ্যই সঠিক পদক্ষেপ নিতে হবে। তেমনি আমাদের বাস্তব জীবনের সমস্যাগুলি কাটিয়ে উঠতে গেলে আমাদেরকে সঠিক পদক্ষেপ নিতে হবে। আমরা যদি সঠিক পদক্ষেপ নিতে পারি তাহলে সেটি কেবল আমাদেরই নয়, পুরো সমাজেরই উপকারে আসে। আমাদের জীবনে আসা ছোট ছোট সমস্যাগুলি আমাদের জীবনে চলার পথে এগিয়ে নিয়ে যায়, আমাদের জীবনকে আরও বেশি সমৃদ্ধ করে তোলে। তার একটি বাস্তব উদাহরণ হলো তিলক মেহতা। ক্লাস এইটে পড়া 15 বছরের এই ছেলেটি যার নিজস্ব একটি কোম্পানি আছে, বর্তমানে যে কোম্পানির বাৎসরিক টার্নওভার 100 কোটিরও বেশি, কি অবাক হচ্ছেন তো? অবাক হওয়ারই কথা। আর এই ছোট্ট ছেলেটির সফলতার পেছনে আছে তার জীবনে আসা একটি ছোট্ট সমস্যা। সেই সমস্যাটিকে সমাধান করার জন্যই তিনি সঠিক পদক্ষেপ বেছে নিয়েছিল বলেই আজ মাত্র 15 বছর বয়সে সে কোটিপতি এবং একই সঙ্গে কোটি কোটি মানুষের দৈনন্দিন জীবনের সমস্যার সমাধান করে চলেছে। চলুন আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমরা তিলক মেহতার সম্বন্ধে নানান অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার জীবনে আসা আগত সমস্যাগুলিকে আপনিও সমাধান করার অনুপ্রেরণা পাবেন। তো চলুন শুরু করা যাক। তিলক মেহতা বর্তমান মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের গুরুকুল অলিম্পিয়াড স্কুলে 10ম শ্রেণীতে অধ্যয়নরত। তার বাবা বিশাল মেহতা একজন ব্যবসায়ী এবং মা কাজল মেহতা একজন গৃহিণী। তিলক মেহতা 15 বছর বয়সী একজন তরুণ উদ্যোক্তা এবং মিডিয়া ব্যক্তিত্ব। 2018 সালে তিনি তার মামা ঘনশ্যাম পারেখের সঙ্গে কুরিয়ার কোম্পানি পেপারস অ্যান্ড পার্সেল PNP-এর সহ প্রতিষ্ঠা করেন। মাত্র 13 বছর বয়সে তিনি তার উদ্যোগ শুরু করেছিলেন এবং এত অল্প বয়সে তার সাফল্য দেখে সবাই হতবাক হয়ে গেছিল। 2020-21 আর্থিক বছরে তার কোম্পানি টার্নওভার 100 কোটিরও বেশি ছাড়িয়েছে এবং রাজস্ব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। 2018 সালে তিনি তার মামার বাড়িতে ছুটিতে গেছিলেন এবং পরের দিন যখন তিনি বাড়ি ফিরেছিলেন তিনি তার অঙ্কের বইটি নিয়ে আসতে ভুলে গেছিলেন। কয়েকদিন পরই তার অঙ্কের এক্সাম ছিল, ফলে বইটি তার খুব প্রয়োজন ছিল। সে তার বাবাকে মামার বাড়িতে গিয়ে বইটি নিয়ে আসতে বলল, কিন্তু তার বাবার পক্ষে অফিস শেষে অতটা জার্নি করে বইটি নিয়ে আসা সম্ভব ছিল না। কোনো উপায় না পেয়ে তিলক তার মামাকে ফোন করে বইটি কুরিয়ার করে পাঠাতে বলেন। তিলকের একথা শুনে তার মামা বলেন, তেমন কোনো কুরিয়ার সার্ভিস নেই যার দ্বারা একই দিনে মুম্বাইয়ের এক প্রান্ত থেকে অপর প্রান্তে কুরিয়ার পৌঁছে দেবে। যা দু একটি কুরিয়ার সার্ভিস আছে তাদের কুরিয়ার ফি বইয়ের দামের চেয়ে অনেক বেশি। সেই দিন থেকেই তিলক কম খরচে একই দিনে কুরিয়ার ডেলিভারির পরিষেবা শুরু করার পরিকল্পনা করেছিলেন এবং সেই দিন থেকেই তিনি চিন্তাভাবনা শুরু করে দেন কিভাবে কম খরচে একই দিনে মুম্বাইয়ের এক প্রান্ত থেকে অপর প্রান্তে কুরিয়ার পৌঁছে দেওয়া যায়। একদিন সে তার স্কুলে মুম্বাইয়ের একজন ডাব্বাওয়ালাকে দেখল খাবার পৌঁছে দিতে। সে ভাবল, এই ডাব্বাওয়ালারা যদি সামান্য পয়সার বিনিময়ে সঠিক সময়ে মুম্বাইয়ের যে কোনো প্রান্তে খাবার পৌঁছে দিতে পারে তাহলে মুম্বাইয়ের যে কোনো প্রান্তেই একই দিনে কুরিয়ার পৌঁছে দেওয়াও সম্ভব। সে ডাব্বাওয়ালার সঙ্গে কথা বলে জেনে নিল কিভাবে তারা মুম্বাইয়ের সমস্ত প্রান্তে খাবার পৌঁছে দেয়। সে তাদের দেওয়া তথ্যের সাহায্যে একটি নকশা বানালো কিভাবে মুম্বাইয়ের সমস্ত প্রান্তে একই দিনে কম খরচে কুরিয়ার পৌঁছে দেওয়া যায়, আর সেটিকে তার বাবা ও কাকা ঘনশ্যাম পারেখকে দেখান। তার কাকা ঘনশ্যাম পারেখ ছিলেন পেশায় একজন ব্যাংক কর্মচারী। ঘনশ্যাম পারেখ তার বিজনেস প্ল্যান দেখে খুবই প্রভাবিত হয়ে যান। তিনি তার জব রিজাইন করেন এবং তিলকের সঙ্গে এই প্ল্যানটা সাকসেস করার কাজে লেগে যান। কোম্পানি গঠনের টাকাটা তিলকের বাবাই দেন। 4 মাসে তারা এই বিষয়ে গবেষণা করে একটি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করেন যার নাম দেন পেপার অ্যান্ড পার্সেল। 2018 সালে মুম্বাইয়ের 300 ডিব্বাওয়ালার সঙ্গে চুক্তি করে পেপার অ্যান্ড পার্সেল কোম্পানি তার পথ চলা শুরু করে। একটি নির্দিষ্ট বেতনে কর্মচারী নিয়োগের পরিবর্তে তিলক প্রতিটি সফল ডেলিভারির জন্য একটি কমিশনের ভিত্তিতে মুম্বাই ডিব্বাওয়ালাদের সাথে চুক্তি করেন। যখনই একটি নতুন ডেলিভারি অর্ডার দেওয়া হয় ডাব্বাওয়ালারা তাদের মোবাইল অ্যাপে একটি বিজ্ঞপ্তি পায় এবং সফল ডেলিভারির জন্য একটি কমিশন পায়। এই কমিশন ভিত্তিক ব্যবসায়িক মডেলের জন্য তাদেরকে কোনো উত্থান পতনের জন্য লোকসান বহন করতে হয়নি।
যেমন কোভিড এর জন্য লকডাউনে যখন সবকিছু বন্ধ ছিল তখন তাদের কর্মচারীদের বেতন নিয়ে চিন্তা করতে হয়নি। তিলক মেহতার বয়স ছিল মাত্র 13 বছর যখন তিনি কোম্পানিটি প্রতিষ্ঠা করেছিলেন, যা তাকে ব্যাপক মিডিয়া মনোযোগ এবং জনসমর্থন অর্জনে সাহায্য করেছিল। তার গল্পটি অনেক বড় মিডিয়া আউটলেট দ্বারা ব্যাপকভাবে প্রচার হয়েছিল, ফলস্বরূপ তার কোম্পানি উল্লেখযোগ্যভাবে বিনামূল্যে বিপণন পেয়েছে। বর্তমানে তিনি একটি ব্র্যান্ড হয়ে উঠেছেন এবং মুম্বাইয়ের সকলে তাকে এবং তার কোম্পানিকে চেনেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আর ডেইলি এই ধরনের মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ আপনা টাইম ফলো করুন ও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।